চন্দননগরের আদি মা, চন্দননগরের মেজো মা। হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। চন্দননগরের সব জগদ্ধাত্রী ঠাকুর তোমায় দেখাচ্ছি, কিন্তু চন্দননগরের যদি আদি মাকে না দেখাই তাহলে তো জগদ্ধাত্রী ঠাকুর দেখাই ভালো করে হলো না, তাই তো? একদম, সেই জন্য আমরা এখন আদিমার কাছে যাচ্ছি। চলো, তোমরাও দর্শন করে নাও আদিমার। আদিমা মেজো মা দুজনকেই দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে, চলো। চন্দননগর আদিমায়ের মন্দির, চন্দননগরের একদম প্রথম এবং অদ্বিতীয় মা হচ্ছে আদিমা। সেই আদিমায়ের মন্দিরে আমরা দাঁড়িয়ে রয়েছি। আদিমাকে যদি আমরা না দেখি তাহলে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখা কিন্তু কমপ্লিট হবে না। আমরা আগের বার একটা ভিডিও করেছিলাম চন্দননগরের জগদ্ধাত্রী পূজার ইতিহাস নিয়ে, তা সেটা সম্পূর্ণই আদিমা সংক্রান্ত, সেটা আমাদের চ্যানেলে আছে, তোমরা গিয়ে সেটা দেখতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। আদিমায়েরও সিংহের কালার কিন্তু সাদা হয়, যেখানে অন্যান্য সিংহের কালারেরই সিংহ দেখা যায় অন্যান্য জগদ্ধাত্রী পুজোতে, কিন্তু আদিমা আর মেজো মা স্পেশালিটি কিন্তু সিংহটা কিন্তু সাদা হয়। চন্দননগরের আদিমা প্রত্যেক বছরই অনেক অনেক মালা পড়ে, দেখো পুরো মালায় ভর্তি, মাকে প্রচুর লোক তার মনস্কামনা পূরণের জন্য মালা দেয়। চন্দননগরের আদি মা, যাকে না দেখলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখাই হয় না। মা চন্দননগরের ঐতিহ্যকে বহন করে নিয়ে যাচ্ছে, মায়ের আনুমানিক বয়স ধরা হয় 300 বছরের ওপর। দেখতে পাচ্ছ মায়ের এই রূপ, 2022 চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় মায়ের আদি মায়ের রূপ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভীষণই সুন্দর, প্রত্যেকবার ঠিক একই রকমভাবে মা সেজে ওঠে। প্রত্যেকবার গড়ে তোলা হয়। চলো মেজো মায়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। চন্দননগরের মেজো মা বা কাপড়ে পট্টির মা ভীষণই সুন্দর লাগছে, দেখো একদম ডাকের সাজে মা লাল আর গোল্ডেন কালারের বেনারসি পরেছে, প্রচুর গয়না মা পরে রয়েছে। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের অন্যতম জগদ্ধাত্রী ঠাকুরই হচ্ছে চন্দননগরের মেজো মা। আদি মা মেজো মা এদের সিংহ কিন্তু সাদা হয়। চন্দননগরের ঠাকুর দেখতে এলে তোমাদের এইটা ঠাকুরটা অবশ্যই দেখতে হবে,
একদম চন্দননগর হ্রদ যেখানে থাকে ঠিক তার সামনেই থাকে হচ্ছে মেজো মা। ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমরা এরকম ভিডিও আরো আনতে থাকবো। টাটা।